ভরিওান এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে রুই মাছ সম্পর্কে আমরা ঘাস সম্পর্কে জেনেছি তারপরে আমরা হাইড্রো সম্পর্কে জেনেছি তো রুই মাছ যেটা এই রুই মাছটা আমাদের অতি পরিচিত একটি মাছ এবং এই মাছটা দেখতে এরকম ধরনের হয় তো তার চেহারাটা দেখে বাহ্যিক ভাবে দেখে আমরা বুঝতে পারছি যে এই মাছটা কি আছে একটা মাথা আছে সেখানে একটা মুখ আছে চোখ দেখতে পাচ্ছি সেখানে এরকম একটা পাখনা দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো পাখনা লেজ একটা বড় দেখতে পাচ্ছি এবং পুরো বডিটা বেশ বড় মোটা ধরনের বুঝতে পারছি সেই সাথে বডির মধ্যে কি দেখছি আইস দেখতে পাচ্ছি তো আমরা যদি এই রুই মাছের সম্পর্কে জানতে চাই প্রথমেই আমাদের তার বৈশিষ্ট্য অবস্থান সম্পর্কে জানতে হবে দেখো প্রথমে বলা আছে করডাটা হচ্ছে তার ফাইলাম। এখন আমরা যখন করডাটা সম্পর্কে পড়েছিলাম করডাটের বৈশিষ্ট্যতে কিন্তু ছিল যে জীবনের কোনো না কোনো দশায় সেটা নটকর্ড থাকবে সেখানে স্নায়ু রজ্জুর অবস্থান থাকবে সো করডাটার বৈশিষ্ট্যগুলো রুই মাছে আমরা পাচ্ছি এরপরে দেখো সাবফাইলাম হিসেবে বলা আছে ভার্টিব্রাটাকে ভার্টিব্রাটা বলার কারণ কারণ হচ্ছে এই যে যেটা বৈশিষ্ট্য এই যদি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাটা এবং এই ভার্টিব্রাটা সাব ফাইলামের অন্তর্ভুক্ত হচ্ছে রুই মাছ সেই সাথে ভার্টিব্রাটারই অন্তর্ভুক্ত আমরা কিন্তু একটা ক্লাস সম্পর্কে পড়েছিলাম সেই ক্লাসটা ছিল হচ্ছে অ্যাক্টিন অফ টেরিজি আমি যদি একটু মনে করি অ্যাক্টিন অফ টেরিজি বৈশিষ্ট্য কি ছিল সেখানে কিন্তু ছিল পাকনা গুলো রশ্মিযুক্ত দেখো এই যে পাখনা আছে তাদের মধ্যে চিকন তরুণাস্থি নির্মিত লম্বা রশ্মির মতো অংশ থাকবে এই পাকনা সবগুলোর মধ্যে এরকম রশ্মি থাকে এটা হচ্ছে অ্যাক্টিন অফ টেরিজির বৈশিষ্ট্য এছাড়া অ্যাক্টিন অফ টেরিজিতে আমরা হোমো সার্কাল পাকনাও কিন্তু পেয়েছিলাম দেখো এই পাখনার দিকে তাকালে বুঝতে পারছি দুটি অংশ পুচ্ছ পাখনার কিন্তু একদম সেইম আকার আকৃতির একই সাথে আমরা এটাও পেয়েছিলাম যে অ্যাক্টিনোপটেরিজের মধ্যে কিন্তু সাইক্লয়েড আশ থাকতে পারে কিংবা টিনয়েড থাকতে পারে রুই মাছের ক্ষেত্রে আমরা সাইক্লয়েড ধরনের আইস দেখতে পাব তাহলে এই সবগুলো বৈশিষ্ট্য বিবেচনা করেই কিন্তু এটাকে অ্যাক্টিনোপটেরিজের অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে চলে যাই দেখো বলা আছে অর্ডার সাইপ্রিনিফর্মিস এই অর্ডারের বৈশিষ্ট্যটা কি পার্শ্বরেখা সংবেদী অঙ্গ লেজের শীর্ষ পর্যন্ত বিস্তৃত এই যে বরাবর এই বরাবর একটা রেখার মতো অংশ থাকে এবং এই অংশটা হচ্ছে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ এবং এই অঙ্গটা আমরা যদি আইসটাকে তুলে ফেলি মাছের বডির এই বরাবর এই মাঝখান বরাবর একটা লম্বা দাগ আমরা দেখতে পাবো আইসের নিচে এটা একটু ঢাকা পড়ে থাকে এবং এটা হচ্ছে একটা ছোট একটা খাজ এখানে ছোট ছোট ছিদ্র থাকে এই ছিদ্রগুলো সংবেদী রাসায়নিক গুণাগুণ সে বিচার করতে পারে এই তার পার্শ্বীয় সংবেদী অঙ্গটা দিয়ে যেটা পরবর্তীতে আমরা আবারও দেখবো এরপরে দেখো অর্ডারের পরে রয়েছে ফ্যামিলি ফ্যামিলিতে রয়েছে সাইপ্রিনিডি হচ্ছে দাঁতবিহীন এবং গলবিলীয় কর্তন আল উপস্থিত এখন দেখো এই শব্দটা কিন্তু অস্থি নাম এবং এবং এই যে এটা তার মুখের মধ্যে একটা রয়েছে অস্থির সেই অস্থিটা দাঁতবিহীন হবে যেহেতু আমরা এখানে স্পষ্ট করে বলছি তার বোমার দাঁতবিহীন তার মানে নিশ্চয়ই অন্য কোনো মাছ আছে যাদের বোমারে দাঁত রয়েছে সাইপ্রেনিডের মধ্যে বোমারটা দাঁতবিহীন দেখতে পাচ্ছি এবং কর্তন আল রয়েছে দাঁত যেহেতু নেই সো কাটার জন্য যাই সে খায় সেটাকে পিষে ফেলার জন্য কর্তন আল থাকে তার গলবিলীয় অঞ্চলে মুখ আর গলবিলীয় যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে এরকম আল উপস্থিত ছোট ছোট উঁচু উঁচু অংশ উপস্থিত যাতে করে সে যাই খাচ্ছে সেটাকে সুন্দর করে সে পিষে ফেলতে পারছে যেহেতু তার দাঁত নেই আচ্ছা ফ্যামিলি জানলাম এরপরে জেনাস হচ্ছে ল্যাবিও এবং স্পিসিস হচ্ছে ল্যাবিও রোহিতা এবং ল্যাবিও রোহিতা এই নামটা দিয়ে এমসিকিউতে আসতে পারে প্রশ্নগুলো এবং যে স্টুডেন্টসগুলো তোমরা লিখবে সেখানে কিন্তু ল্যাবিও রোহিতা শব্দটা ব্যবহার করে আর নামটা ব্যবহার করি প্রশ্নগুলো আসতে পারে আচ্ছা এরপর স্লাইডে যদি যাই এখানে রয়েছে বাহ্যিক গঠন দেখো বাহ্যিক গঠনের মধ্যে রয়েছে প্রথমেই মাথা মাথার মধ্যে দেখো এই যে মুখ দেখতে পাচ্ছি তারপরে এখানে নাসার অন্ধ্র দেখতে পাচ্ছি চোখ দেখতে পাচ্ছি এবং কানকো দেখতে পাচ্ছি এই অংশগুলো মাথার অন্তর্ভুক্ত এই লাল হয়ে গেল যে এটাই হচ্ছে মাথা এখন দেখি মাথাটা আসলে কোথা থেকে কতটুকু পর্যন্ত একদম এই একদম সামনের প্রান্ত থেকে কানকোর পিছন পর্যন্ত বিস্তৃত এরপর রয়েছে পৃষ্ঠভাগ উত্তল তার মানে এই যে উপরের অংশটা এটা একটু উত্তল ধরনের হবে এই জায়গাটা উত্তল হবে এরপরে রয়েছে তুণ্ড ভোতা তুন্ড বলতে বোঝাচ্ছে ঠোঁটের অংশটা এই সামনের অংশটা ভোতা মানে চাপা একদম চোখা ধরনের না যেমন কিছু কিছু মাছ যদি তোমরা একটু দেখো তাহলে দেখতে পাবে যে সেই সকল মাছের মধ্যে তাদের যে মাথাটা থাকে সেই মাথাটা দেখতে হয় হচ্ছে অনেকটা এরকম লম্বা ধরনের তাদের মাথাটা থাকে চোখটা মনে করো এখানে তাদের মুখের অংশটা একদম চোখা থাকে এখানে কিন্তু জিনিসটা এরকম না একদম ভোতা এই ধরনের হচ্ছে রুই মাছের মাথাটা সো এটাকে তুন্ডু বলছি এই ঠোঁটের অঞ্চলটাকে এবং এটা হচ্ছে ভোতা এবং দেখো মোটা ঝালোরের মতো ওষ্ঠ অষ্ঠগুলো মোটা ধরনের হয় এবং ঝালর কেন বলছি কারণ হচ্ছে ঠোঁটটা তাদের নিচের দিকে নেমে গিয়ে জায়গাটাকে একদম ঢেকে রাখে মুখটাকে ঢেকে রাখে সুন্দর করে তো এই জন্য বলছে ঝালোরের মতো এবং মোটা সেই সাথে ম্যাকসিলারি বার্বেল থাকে ম্যাকসিলারি বার্বেল যে জিনিসটা এই ম্যাকসিলারি বার্বেলটা থাকে হচ্ছে ঊর্ধ্ব চোয়াল এটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়ালের একটা বৈশিষ্ট্য ঊর্ধ্ব চোয়ালের মধ্যে একটা ছোট্ট মাংস উঠে আছে এমন অংশ ম্যাক্সিলারি বার্বেল এই যে এই জায়গাটায় থাকলে হচ্ছে ম্যাক্সিলারি বার্বেলটা অনেক মাছের ক্ষেত্রে এই যে বার্বেলটা রয়েছে সেটা থাকে হচ্ছে এরকম একটু মোচের মতো অংশ হিসেবে লম্বা থাকতে পারে তবে রুই মাছের ক্ষেত্রে এটা কিন্তু বেশি লম্বা হবে না ছোট্ট একটা অংশ ঊর্ধ্ব চোয়ালের মধ্যে এক্সট্রা মাংসল একটা অংশ হিসেবে থেকে যায় এটা হচ্ছে তার ব্যান্সেলারি বার্বেল আচ্ছা এরপরে রয়েছে নাসারন্ধ্র রয়েছে অবশ্যই তার একটা ছিদ্র থাকবে নাকের ছিদ্র এবং এটা ঠিক চোখের নিচ দিয়ে এই জায়গাটাতে থাকবে চোখটা এখানে থাকলে ছিদ্রটা থাকবে এই জায়গাতে এরপরে দেখো রয়েছে দুটি চোখ পাতাবিহীন আমাদের চোখের যেরকম একটা পাতা রয়েছে আমরা চোখটাকে বন্ধ করে রাখতে পারি তাদের তাদের চোখের এই পাতাটা নেই কিন্তু যে কর্ণিয়াটা এটা একটা স্বচ্ছ আবরণ দিয়ে আবৃত থাকে যাতে করে কর্ণিয়া কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এবং তাদের যে মাথাটা এই মাথাটা হচ্ছে আইসবিহীন আর হচ্ছে কানকোর নিচের দিকে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা থাকে এই পর্দার মাধ্যমেই কানকোর ভেতর থেকে পানি আস্তে করে মুখের ভেতরের পানিটা বের হয়ে এসে পড়ে যেটা তার শ্বসন কার্যে হেল্প করে যেটা আমরা পরবর্তীতে দেখবো যে এই ব্রাঙ্কীয় স্টেগাল পর্দাটা বন্ধ থাকা এবং খোলা থাকার মাধ্যমে এই মাছটা তার শ্বসন কার্য সম্পন্ন করে আপাতত আমরা এই ব্রাঙ্কীয় স্টেগাল পর্দার নামটা মনে রাখবো আচ্ছা এরপর স্লাইডে যদি চলে যায় এরপর হচ্ছে দেহকাণ্ড দেখো আমরা আগের স্লাইডে কি পড়েছে মাথা সম্পর্কে পড়েছি এরপরে আমরা পড়বো দেহকাণ্ড বা অ্যাকচুয়াল বডি যেটা এই বডির মধ্যে কি রয়েছে পাখনা রয়েছে পাখনাটা দেখতে পাচ্ছি দেখো এই যে লাল অঞ্চলটা যে অংশটা আলাদা করে দেখানো হয়েছে এইটুকু হচ্ছে তার দেহকাণ্ড এবং এখানে পাখনা অবস্থান করছে এই পাখনার মধ্যে দেখো পাখনা নাম রয়েছে বক্ষ পাখনা রয়েছে পৃষ্ঠ পাখনা নাম রয়েছে এখন দেখি দেহকাণ্ডের বৈশিষ্ট্য কি কানকোর পেছন থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এরপর তাদের বডিটা মানে এই দেহকাণ্ডটা হচ্ছে চওড়া দেখো মুখ আর লেজ এই দুটার তুলনা করলে সব চওড়া অঞ্চল হচ্ছে এই দেহকাণ্ডই এরপর রয়েছে এখানে পাখনা থাকবে তিনটা ছিদ্র রয়েছে তারপরে ছিদ্রগুলো কি কি পায়ু ছিদ্র জনন ছিদ্র এবং হচ্ছে রেচন ছিদ্র আচ্ছা এই যে দেহকাণ্ডের অঞ্চলটা এখানে যে ছিদ্রটা এই ছিদ্রটা আসলে কি এই পায়ু ছিদ্রের মাধ্যমে তাদের যেই মল তৈরি হচ্ছে সেই মলটা বের হয়ে যাচ্ছে আর জনন ছিদ্র যেটা সেই জনন ছিদ্রটাই রেচন ছিদ্র একটাই ছিদ্র হিসেবে কাজ করে কিভাবে রেচন ছিদ্রটা যুক্ত থাকে হচ্ছে তাদের বৃক্কের সাথে আর পায়ু ছিদ্র যুক্ত থাকে হচ্ছে তাদের যে পৌষ্টিক নালি সেই নালির সাথে সো বৃক্ক থেকে কি হয় মূত্র তৈরি হচ্ছে ইউরিনটা যখন রেচন ছিদ্র দিয়ে আসছে মনে করো এটা হচ্ছে বৃক্ক থেকে আসা নালি এখান দিয়ে আসছে ইউরিন ইউ দিয়ে বুঝাচ্ছি ইউরিন নর্মালি এখান দিয়ে এই এটা রেচন ছিদ্র হিসেবে কাজ করে কিন্তু এই পরবর্তীতে জনন ছিদ্র হিসেবেও কাজ করতে পারবে কারণ এই ছিদ্র দিয়েই এটার সাথে যে আসলে তার ডিম্বাশয় কিংবা তার শুক্রাশয় তার মানে এই একই ছিদ্র একটা ছিদ্র দিয়ে সে দুটো কাজ করছে এজন্য রেচন জনন ছিদ্র অনেক সময় বলা হয় সো পায়ু ছিদ্র আলাদা জনন ছিদ্র রেচন ছিদ্র তারা একসাথেই থাকছে তো আমরা ছিদ্র হিসেবে পাচ্ছি কি কি তিনটা ছিদ্র পায়ু ছিদ্র জনন ছিদ্র এবং তার হেড সম্পর্কে এরপরে দেহ দেহকাণ্ড কতটুকু দেখো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে চওড়া যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা হচ্ছে দেহকাণ্ড সামনে থাকছে তার মাথা এবং পেছনে থাকছে তার লেজ অংশ আচ্ছা এখন দেখো এই যে দেহকাণ্ডটা এই দেহকাণ্ডটা আসলে কতটুকু অংশ কানকোর পেছন থেকে পায়ু পর্যন্ত এটা বিস্তৃত এবং এটা চওড়া অংশ যেটা আমরা ছবি দেখেই বুঝতে পারছি এবং এখানে পাখনা রয়েছে দেখো পিঠের দিকে আর রয়েছে দুই পাশে রয়েছে इवन নিচের দিকেও রয়েছে আর এখানে রয়েছে তিনটি ছিদ্র এই ছিদ্রগুলো কি কি ছিদ্রগুলো হচ্ছে পায়ু ছিদ্র জনন ছিদ্র এবং রেচন ছিদ্র এখন পুরুষ যে সকল মৃ মাছ রয়েছে তাদের ক্ষেত্রে পায়ু ছিদ্র আমরা দেখতে পাই যেটা হচ্ছে তাদের যে পৌষ্টিক নালী সেই পৌষ্টিক নালীর সাথে যুক্ত সো এখান দিয়ে তারা মল ত্যাগ করে আর জনন ছিদ্র রেচন ছিদ্র একই ছিদ্রতে পরিণত হয় একটা সিঙ্গেল ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে রেচন হিসেবে যদি কাজ করে তাহলে সেখান থেকে ইউরিন বের হবে আর যদি সেটা জনন ছিদ্র হিসেবে কাজ করে তখন সেটা দিয়ে কি বের হবে স্পার্ম বের হবে কিন্তু যদি আমরা স্ত্রী রুই মাছের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো জনন যেই নালীটা আর রেচন যেই নালীটা তারা করছে কি একটা জায়গায় এসে যুক্ত হয়ে আছে কিন্তু পরবর্তীতে জনন ছিদ্র একটা অস্থায়ী ছিদ্র তৈরি হচ্ছে এবং সেই অস্থায়ী ছিদ্রের মাধ্যমে যে ডিমটা রয়েছে সেই ডিমটা বডি থেকে বের হয়ে আসছে আর রেচন ছিদ্র আলাদা রয়েছে টোটাল আমরা তিনটা ছিদ্র দেখতে পাচ্ছি পুরুষ যেই ব্রুহি মাছ রয়েছে ক্ষেত্রে জনন আর রেচন ছিদ্র একই ছিদ্র হিসেবে কাজ করছে আর স্ত্রীর ক্ষেত্রে একটা অস্থায়ী জনন ছিদ্র তৈরি হচ্ছে যেই জনন ছিদ্রের মাধ্যমে ডিমটা বের হয়ে আসছে সো এটা একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আচ্ছা তাহলে টোটাল আমরা কয়টা ছিদ্র দেখতে পাই খুব সাধারণভাবে চিন্তা করলে তাদের বডির মধ্যে তিনটা ছিদ্র দেখতে পাবো আচ্ছা তারপরে দেখি আমরা যে পাখনা রয়েছে সেই পাখনা কত ধরনের হয় পাখনা গুলো অবশ্যই রশ্মিযুক্ত যেহেতু এটা অন্তর্ভুক্ত এবং এবং হচ্ছে তার চলন অঙ্গ পাঁচ ধরনের দেখো পাঁচ ধরনের কি কি আমরা এখানে যদি চিন্তা করি তার পিঠের দিকে একটা পাখনা দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা দেখতে পাচ্ছি এখানে এক ধরনের পাখনা এখানে এক ধরনের পাখনা সব পাঁচ ধরনের পাখনা রয়েছে দেখো প্রথমে রয়েছে পৃষ্ঠ পাখনা বা ডর্সাল ফিন দেহকাণ্ডের মাছ বরাবর উপরের দিকে এই উপরের অঞ্চলটাতে রম্বস আকারের এই যে অঞ্চলটা রয়েছে এটাই হচ্ছে সেই পৃষ্ঠ পাখনা এটাকে আমরা বলছি রম্বস আকারের এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আমরা সবসময় মনে রাখবো এটা থেকে কিউ আসতে পারে এরপর রয়েছে উপরের দিকের মধ্যভাগটা অবতল দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে একটু নিচু না এই জায়গাটা যে অবতল দেখা যাচ্ছে এটাই এখানে বলা আছে যে পৃষ্ঠ পাখনাটার মাঝখানের অংশটা অবতল এবং এখানে থেকে পাখনা রয়েছে এরপরে দেখো পাখনা দেখাচ্ছে এরপর রয়েছে বক্ষ পাখনা বা পেক্টোরাল ফিন বক্ষ পাখনা হচ্ছে কানকর ঠিক পেছনের দিকে এই যে পাখনাটা এটাই হচ্ছে বক্ষ পাখনা কানকোর পেছনে দেহকানের পার্শ্ব দিকে এই পাশে একটা আর ওই পাশ দিয়ে আরেকটা পাখনা থাকবে সো টোটাল কি হলো জোড়া পাখনা দেহের এই পাশে একটা ওই পাশে আরেকটা এবং প্রতিটা পাখনা সতেরো থেকে আঠারোটি রশ্মি যুক্ত এখানে দেখো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি কি এখানে আমরা বুঝতে পারছি এখানে রয়েছে এক জোড়া এবং তার যে রশ্মি সেই রশ্মির সংখ্যা কত সতেরো থেকে আঠারোটি আবার আমরা যখন পৃষ্ঠ পাখনা পড়েছি সেখানে কিন্তু বলেছি একটি পাখনা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোনটা এক জোড়া রয়েছে কোনটা একটা রয়েছে সেটা কিন্তু এমসিকিউ প্রচুর এসে থাকে সেই সাথে রশ্মির সংখ্যাটা এসে থাকে এরপর রয়েছে শ্রোণি পাখনা শ্রোণি পাখনাটা হচ্ছে বক্ষ পাখনার পেছনে এক জোড়া পাখনা এবং এটা দেখো বডির নিচের দিকে এই অঞ্চলটা হচ্ছে এই শ্রোণি পাখনার অঞ্চল এবং বক্ষ পাখনার কি হচ্ছে পিছনে এবং এটা কিন্তু এক জোড়া দেখো বলা আছে এক জোড়া পাখনা আর এখানে পাখনা রশি হচ্ছে নয়টি করে দেখো পাখনা রশির সংখ্যা কিন্তু এখানে কমে গেল বক্ষ পাখনাতে বেশি আর শ্রেণী পাখনার ক্ষেত্রে এটা কিন্তু কম এরপরে দেখো পায়ু পাখনা বা অ্যানালসেন কারণ এখানে পায়ু ছিদ্রটা আছে পায়ু ছিদ্রর সাথেই এই পায়ু পাখনাটা থাকে সো পায়ু ঠিক পেছনে দেহের অঙ্কীয় দেশের মধ্য রেখা বরাবর অঙ্কীয় দেশ মানে হচ্ছে বডির এই নিচের দিকটা হচ্ছে অঙ্কীয় দেশ তার মধ্য রেখা বরাবর একটি পাখনা থাকে দেখো একটি পাখনা এবং পায়ুটা কোথায় থাকবে পায়ুটা থাকবে হচ্ছে এই জায়গাটাতে আচ্ছা এটি ছয় থেকে সাতটি যুক্ত। এখানেও দেখো পাখনার সংখ্যা রশ্মির সংখ্যা কি হলো কমে গেল সতেরো থেকে নয় এসেছে নয় থেকে ছয় থেকে সাতটি দেশে পড়েছে আচ্ছা এরপরে হচ্ছে লাস্ট যে পাখনাটা সেটা হচ্ছে পুচ্ছ পাখনা বা ফিল পুচ্ছ পাখনা একদম লেজের পেছন দিকে থাকছে এবং উনিশটি পাখনা রশ্মি যুক্ত পাখনা এটা দেখো এখানের পাখনা রশ্মির সংখ্যা সব চাইতে বেশি কারণ দেখো পুরো ছড়ানো অবস্থায় এই পাখনাটা রয়েছে এটা একটা বড় জায়গা জুড়ে রয়েছে সো ওর পাখনা রশ্মির সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক এবং এটা কি করে চলাচলে সাহায্য করে এখানে একটা জিনিস মনে রাখতে হবে মাছটা যখন চলাচল করে সে যখন সাতার কাটছে সে যে সোজা হয়ে চলাচল করছে সামনের দিকে যে সে যাচ্ছে এই চলাচলটা করছে হচ্ছে তার এই পুচ্ছ পাখনা আর তার বাকি যত পাখনা রয়েছে তারা হচ্ছে তাকে ভারসাম্য বজায় রাখতে হেল্প করে একটা স্রোতের মধ্য দিয়ে যে সে যাচ্ছে সে যে কাত হয়ে পড়ে যাচ্ছে না সে যে সোজা হয়ে যেতে পারছে সামনের দিকে এই ভারসাম্যটা তাকে বজায় রাখতে হেল্প করে তার এই যে পৃষ্ঠ পাখনা বক্ষ পাখনা শ্রোণী পাখনা পায়ু পাখনা এগুলো কিন্তু সে কোন দিকে যাচ্ছে কোন দিকে সে চলবে নাকি সে থেমে যাবে এই জিনিসটা কাজ করে হচ্ছে তার পুচ্ছ পাখনা তো তার পাখনার টোটাল কাজ কি চলন অঙ্গ চলন অঙ্গ মানে হচ্ছে সে চলছে এবং সেই সাথে ভারসাম্য বজায় রাখতে তাকে কিন্তু হেল্প করছে সো আমরা পাঁচটা পাখনার রশি সংখ্যা এবং কয়টা করে রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে গিয়েছি পরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্শ্ব দেহের দুপাশে খাদ ও গর্ত দিয়ে তৈরি এতে সংবেদী কোষ রয়েছে এবং পানির গুণাগুণ সংক্রান্ত সংবেদ তারা গ্রহণ করে এই যে যে হলুদ একটা দাগ দেখতে পাচ্ছি এই বরাবর একটা রেখার মতো অংশ থাকে ছোট ছোট খাদ বা গর্ত মিলে মিলে এরকম একটা লম্বা দাগ তৈরি করে ফেলে এবং এখানের কোষগুলো সংবেদিক কোষ হিসেবে কাজ করে পানির গুণাগুণ তখন তারা বুঝতে পারে সেই পানিটাতে তারা থাকবে কি থাকবে না পানিটাতে কি অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে কি না বা পানিটা টেম্পারেচারটা কীরকম এখানে স্রোতটা কীরকম এই জিনিসগুলো তারা এই অংশের মাধ্যমে বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা সেই এলাকায় থাকে কিংবা সেই এলাকা থেকে তারা সাঁতার কেটে সরে যায় আচ্ছা এরপরে আমরা তো এতক্ষণ দেহকাণ্ড সম্পর্কে জেনেছি এরপরে আমাদের বাকি রয়েছে লেজ অংশটা সম্পর্কে জানা দেখো পায়ুর পর থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত রয়েছে লেজ এবং লেজের মধ্যে যে পাখনাটা রয়েছে মেইনলি সেটা হচ্ছে তার পুচ্ছ পাখনা এবং পুচ্ছ পাখনাটা কিরকম হোমোসার্কাল হোমোসার্কাল অ্যাক্টিন অফ টেরেজির বৈশিষ্ট্য এবং হোমোসার্কালে আমরা জানি যে দুটি অংশ একদম একই আকার আকৃতির হবে সমান আকার হবে 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 সমান আকারের একটা একটা বড় ছোট কিন্তু না আচ্ছা এরপরে দেখো পরবর্তী যেই অংশটা রয়েছে সেটা হচ্ছে আইস আমরা এতক্ষণ তার মুখ নিয়ে কথা বলেছি তার দেহকাণ্ড নিয়ে বলেছি লেজ নিয়ে বলেছি এবং লেজের দেখো লাল অংশটা দেখা যাচ্ছে এখন আমরা কিন্তু প্রথমে মাথা নিয়ে যখন পড়েছি তখন আমরা বলেছিলাম যে তার মাথাটার মধ্যে আইস নেই কিন্তু এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখো আমরা কিন্তু আইস দেখতে পাচ্ছি সুন্দর করে আইস গুলো বসানো রয়েছে তার বজটাকে ঢেকে রেখেছে তো এই যে আইস বা স্কেলস এই আইসটা কিরকম অ্যাক্টিনো টেরিজি অন্তর্ভুক্ত যেহেতু এই মাছটা সো তার আইসটা কি ধরনের হতে পারে সাইক্লোয়েড হতে পারে কিংবা টিনয়েড হতে পারে এখন এই যে আইসটা এটা হচ্ছে সাইক্লোয়েড ধরনের রুই মাছের ক্ষেত্রে এবং সাইক্লোয়েড ধরনের আইস যেটা এই আইসের বৈশিষ্ট্যটা কি দেখো কেন্দ্রটা লালচে হবে প্রান্তটা হবে কালো আর উঁচু আল এবং নিচু খাত থাকে কেন্দ্র যেটা উঁচু সেই কেন্দ্রটাকে আমরা বলি ফোকাস এবং তার চারপাশ ঘিরে যে উঁচু উঁচু আলগুলো থাকবে সেগুলো কি বলছি সার্কুলাস এখন যেটা বললাম সেটা হয়তো বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে কিন্তু এই ছবিটার দিকে যদি তাকাই তাহলে দেখো একদম এই যে মাঝখানটা রয়েছে এটা হচ্ছে তার কেন্দ্র এটা লালচে ধরনের হবে এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে যে এখানে কিন্তু স্পষ্ট করে একটু লাল অংশ দেখা যাচ্ছে দেখো এই যে লাল একটা অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে তার কেন্দ্রটা লালচে এবং তার যে নিচের অংশটা দেখো এই যে নিচের অংশটা এই নিচের অংশগুলো কিন্তু কালো ধরনের হয়ে গিয়েছে তার মানে তার কেন্দ্রটা লালচে আচ্ছা আর তার কেন্দ্র একদম কেন্দ্রটাকে আমরা বলছি হচ্ছে ফোকাস এই দেখো এই একদম মাঝখানে ফোকাস এখন দেখো এই ফোকাসটা চারপাশে এরকম দাগ দেখতে পাচ্ছি এই যে দাগ দেখতে পাচ্ছি এই জায়গাগুলো হচ্ছে উঁচু জায়গা আর এই দুটো দাগের মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে নিচু জায়গা এই উঁচু জায়গাটাকে আমরা বলছি আল এবং এটাই হচ্ছে সার্কুলাস এবং এই সার্কুলাসের কাজটা কি এই সার্কুলাস দিয়ে কিন্তু পরবর্তীতে মাছটার বয়স্ক সেটা হিসাব করা যায় কিভাবে যখন মাছটা ছোট থাকে তখন তাদের আইসটা যখন থাকছে একদম ফোকাসটা থাকে তখন কেন্দ্রের দেখা যায় যে আমি যদি কেন্দ্র থেকে এই পরিধি বরাবর একটা দাগটা নিই এখানে আমি এরকম সার্কুলাসের কিছু গভীর খাজ রয়েছে গভীর খাজের সংখ্যা পাচ্ছি না যতই সে বড় হবে দেখা যাবে যে আমি এই সার্কুলাস থেকে যদি একটা পরিধি পর্যন্ত রেখা টানি তখন তার উপরে একটা বা দুটো বা তিনটা এরকম করে দাগ আস্তে আস্তে আমি পাবো এবং যত বয়স বাড়ে ততই আইসের চলে যায় এক পাশে এটা সরে যেতে থাকে এরপর দেখো এই যে ছবিটা রয়েছে এই ছবির মধ্যে একটা আইসের উপর কিন্তু আরেকটা আইস বসানো রয়েছে সুন্দরভাবে বিছানো রয়েছে এই জিনিসগুলো থাকে কিভাবে আইসটার একটা অংশ এই যে মাছের যে বডিটা সেই বডির ভেতরে ঢোকানো থাকে যে অংশটা ভেতরের দিকে ঢোকানো থাকে সেই অংশটা হচ্ছে এই যে ছবিটার মধ্যে এতটুকু অঞ্চলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছের বডিটার মধ্যে ঢোকানো এবং পরের যে অংশটুকু রয়েছে এই যে অংশটুকু এই অংশটুকুই কিন্তু আমরা আসলে চোখে ভালোভাবে দেখতে পাই দেখো এই এতটুকু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এতটুকু দেখতে পাচ্ছি এই আইসটা কিন্তু আসলে এতটুকু এই এতটুকু অঞ্চলকে দেখতে পাচ্ছি আমি পাচ্ছি না এই অঞ্চলটা ভেতরের দিকে ঢোকানো এবং আরেকটা আইস দিয়ে এতে এভাবে ঢেকে যায় আমি আর দেখতে পাবো না তো এই যে অংশটা আমি বাইরের দিকে দেখতে পাই এই অংশটা মাছের বডিটার সাথে যুক্ত থাকে না এটা আলগা থাকে এর জন্য তুমি যখন একটা মাছের আইস টান দিতে যাও দেখবে যে এতটুকু অংশ তুমি ধরতে পারছো কিন্তু একটা অংশ বডির সাথে আটকানো এবং এটা হচ্ছে এই পেছনের অংশটা এই যে যে অংশটা খোলা অংশ হিসেবে যে অংশটাকে তুমি ধরতে এবং এই মাঝখানটা হবে হচ্ছে লালচে ধরনের এই অঞ্চলটা তৈরি হয় হচ্ছে ডেন্টিন দিয়ে যেটা আমাদের মনে রাখতে হবে এই অঞ্চলটা ডেন্টিন দ্বারা তৈরি এবং এখানে আমরা বৃদ্ধি রেখা দেখতে পাই বৃদ্ধি রেখাটা কি এই যে এখানে আমি বলেছিলাম দুটো খাজ দেখতে পাব গভীর ধরনের হচ্ছে এগুলো তার বৃদ্ধি রেখা এই বৃদ্ধি রেখাগুলো গুলো দিয়েই মাছের বয়স নির্ণয় করা যায় এবং এটা কিন্তু এই উন্মুক্ত প্রান্তটার মধ্যেই আমরা দেখতে পাই যে অংশটা বডের ভেতরে ঢোকানো থাকে সেই অংশটা দিয়ে কিন্তু আমরা দেখতে পাই না আর যেহেতু এটা লাল রঙের হয় তার মানে বুঝতে পারছি এখানে কি থাকবে রঞ্জক পদার্থ এখানে জমা হতে পারবে এখানে কোষগুলোর মধ্যে রঞ্জক কোষ থাকবে এই জন্য এটা লাল লাল হতে পারে যখন প্রজনন ঋতু আসে যখন তাদের দিন পারার সময় আসে সেই ঋতুতে কিন্তু এই লাল রঙগুলো আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে কিন্তু প্রথম দিকে আইসগুলো থাকে হচ্ছে এরকম ধরনের একটু রূপালী ধরনের প্রান্তটা কালচে যত তার বয়স বাড়ছে আস্তে আস্তে তার মধ্যে এরকম লাল একটা আভা দেখা যাচ্ছে লালচে রঙের আইস তার তৈরি হচ্ছে এই মাঝখানটাতে লাল অংশ দেখা যাচ্ছে তো আমরা আইস সম্পর্কে কিন্তু অনেক কিছু জেনে গেলাম এখন আরো একটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে দেহকাণ্ড আর তার লেজ এটা মিউকাস নয় কেন কারণ হচ্ছে এই দেহকাণ্ড আর লেজার মধ্যে রয়েছে আইস আর আইসটা সম্পূর্ণভাবে মিউকাসের পিচ্ছিল একটা আবরণে আবৃত থাকে এই কারণেই মাছ যখন আমরা ধরতে যাই তখন মাছটা আমাদের হাত থেকে বের হয়ে যায় ফসকে যায় কারণ আমরা ধরতে পারি না তার পিচ্ছিল বডিটার কারণে এই পিচ্ছিল আস্তরণটা থাকলে কি হয় এই পিচ্ছিল আস্তরণের কারণে তার বডিটা যে কোনো প্রকারের ক্ষয় হতে সহজে রক্ষা পায় মনে করো কোনো কিছুতে তার বডি আটকে যাচ্ছে বা কোনো জায়গায় ঘষা খাচ্ছে সহজেই তার আইসটা সেখান থেকে উঠে যায় না এই পিচ্ছির আবরণের কারণে সে সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারে ইজিলি তার বডির আইসের ক্ষতিটা খুব কম হয় সাধারণত হয় না সো আবরণটা তার একটা প্রতিরক্ষার অংশ হিসেবে কিন্তু কাজ করছে তাহলে আমরা একটা রুই মাছের কি কি জানলাম রুই মাছটার বডির যে অংশগুলো সেই সম্পর্কে জানলাম তার মাথা সম্পর্কে জানলাম মাথায় চোখ আছে তার মুখ রয়েছে তার বার্বেল রয়েছে নাসার অন্ত্র রয়েছে কানকো রয়েছে এই জিনিসগুলো আমরা জেনেছি তার বডিতে পাঁচ ধরনের পাখনা আছে সেটা জেনেছি তার অঙ্গ তার দেহকাণ্ডের বৈশিষ্ট্য জেনেছে বৈশিষ্ট্য জেনেছে একটা রুই মাছ কিভাবে তাদের রক্ত সংবহন তন্ত্র কিভাবে কাজ করে কিভাবে সে আহ শ্বাস গ্রহণ করে সেই সবকিছু সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো সেই সাথে বলে রাখি এই যে টপিকটা আমরা পড়লাম এই ভিডিওটার মধ্যে যা যা আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আইস এটা এবং এটা থেকে আমাদের যে সৃজনশীল গুলো আসে সেখানে যে খ সেখানে প্রশ্ন আসতে পারে যে সাইক্লয়েড ধরনের আইসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ছবি আঁকতে হবে তারপরে সেখানে বলতে হবে যে কেন্দ্রটা লালচে হয় প্রান্ত কালো হয় আহ রুই মাছের ক্ষেত্রে তারপরে এখানে ফোকাস থাকে উঁচু আল থাকে সার্কুলাস থাকে আবার বৃদ্ধি রেখাও থাকে তারপর এগুলো ডেন্টিং নির্মিত একটা খোলা প্রান্ত থাকে এই কথাগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে এবং প্রশ্নটা কিভাবে আসতে পারে যে ল্যাবিও রোহিতার ক্ষেত্রে কিংবা ক্ষেত্রে তার যে আইস রয়েছে সেই আইসের বৈশিষ্ট্য লেখো কিংবা প্রশ্ন আসতে পারে রয়েছে সাইক্লয়েড সেই সাইক্লার ধরনের আইসের বৈশিষ্ট্য লেখো কিংবা শুধু এটা আসতে পারে যে অ্যাক্টিনফ যে প্রাণী রয়েছে তাদের আইসের বৈশিষ্ট্য লেখো এবং এটা বললে আমরা সাইক্লয়েড ধরনেরটাই লিখবো তো সেখানেও কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করতে হবে তো আশা করি প্রশ্ন কিভাবে আসে সেটাও তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিওর যা যা ব্যাখ্যা করা আছে সেই জিনিসগুলো তোমরা সহজে বুঝতে পেরেছো